আসসালামু আলাইকুম। সারাদিন রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট হলে কিন্তু কোনো কথাই হয় না, আর সেই ডেজার্টটি যদি খুবই সহজে তৈরি করা যায় তাহলে কেমন হয়? তো চলুন, আজকে আমি খুবই মজার এবং খুবই ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। প্রথমেই একটা হাঁড়িতে 3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, আর এটা খুবই ঘন আছে, আগে আঁচ করা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডেজার্টটি খুব ভালো লাগবে। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি, এটা একটা সুন্দর কালারের জন্য, প্লাস এর থেকে সুন্দর একটা স্মেল বের হবে। এখন আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি, আমি 2 টিস্পুন আগার আগার পাউডার ব্যবহার করব। অনেকেই বলেন আগার আগার পাউডার পানিতে গুলানোর পর দলা পাকিয়ে যায়, যদি এমনটা হয় তার মানে আপনাদের আগার আগার পাউডারটা ভালো না, সেটা দিয়ে পুডিং জমবে না। দেখুন আমি মিক্স করছি, একটুও দলা পাকাচ্ছে না। আর অবশ্যই আগার আগার পাউডারটা নর্মাল পানিতে বা নর্মাল অবস্থায় মিক্স করতে হবে, গরম পানি বা গরম দুধে ইউজ করলে সেটা দলা পাকিয়ে যাবে। এবার হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যাদের কাছে জাফরান নেই কোনো চিন্তা নেই, জাফরান ছাড়াও আপনারা পুডিংটা জামাতে পারবেন। সেক্ষেত্রে একটুখানি এসেন্স কিংবা এটার মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো দিতে পারেন। এবার এই দুধটাকে 3 কাপ থেকে 2 কাপে পরিণত করতে হবে আঁচ করে। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ যাবত আঁচ করার পর দুধটা একটু ঘন হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। অবশ্যই 3 কাপ দুধকে 2 কাপে পরিণত করতে হবে, নয়তো কিন্তু পুডিংটা জমবে না। আর আমরা 2 টিস্পুন আগার আগার পাউডার ব্যবহার করেছি। এবার এই দুধটাকে নামিয়ে নিচ্ছি। আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রটা নিয়েছি, এবং সেই পুডিংয়ের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। এটা একটু গরম থাকতে থাকতেই করতে হবে, নয়তো পাতিলেই জমে যাবে। এখন পুডিংয়ের মিশ্রণটা ঢালা হয়ে গেলে এটাকে একটু ট্যাপ করে নেবেন, যাতে ভেতরে কোনো বাবল না থেকে থাকে। এখন এই পাত্রটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব। সারা রাত পর আমি পুডিংটা নামিয়ে নিয়েছি, এবার এই পুডিংটা মোল্ড আউট করে নেব। সাইড দিয়ে 4টা টুথপিক দিয়ে দিচ্ছি, এতে করে খুব সহজেই পুডিংটা মোল্ড আউট হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করছি। এভাবে দিয়ে তারপর যে পাত্রে ঢালবেন সেটাকে রেখে এভাবে উল্টিয়ে ধরলেই দেখবেন পুডিংটা বের হয়ে গেছে। দেখুন কত সহজেই কত সুন্দর মিল্ক পুডিং তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা সুন্দর আকর্ষণীয়, খেতে কিন্তু খুবই মজার। আর অবশ্যই পুডিংটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। এই গরমে একবার হলেও এই পুডিংটা বানাবেন, এবং বানানোর পর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের রেসিপিটি ভালো লাগলে আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।